এখনো শুকায়নি সিডর আইলার মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষত। তার উপর শুকনো মৌসুমও ভাঙছে বেড়ি বাঁধ। রাত দিন জলোচ্ছ্বাস আতঙ্কে দিন কাটছে বরগুনার সাগর উপকূলের মানুষের। অভিযোগ, বছরের পর বছর টেকসই বেড়ি বাঁধের দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস। আবু জাফর সাহেবের তথ্য ছবিদের রিপোর্ট। সাগর আর খরস্রোতা পায়রা নদীর ভাঙনে বছরের পর বছর বিলীন হচ্ছে অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। শুধু ঝড় কিংবা জলোচ্ছ্বাস নয়, সামান্য জোয়ারের পানিতেই তলিয়ে যায় বরগুনার তেঁতুলবাড়িয়া গ্রাম। একই অবস্থা পদ্মা, কাকচিড়া, বামনা, কালমেঘা সহ বেশ কয়েকটি এলাকায়। শুকনো মৌসুমে বাঁধের ভাঙন যেন মরার উপর খাড়ার ঘা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি টেকসই বেড়ি বাঁধ নির্মাণের। এখনই তো বর্ষার স্রোত নাই, কিছু না, নদীতে স্রোত নাই, এখনই ভাঙিয়া রাস্তা চলে যাইতেছে। তা বর্ষার সিজন হয় চান বাজার থাকতে পারবো না, ঘর দর জানি এখান দিয়ে চলে যাইতে হবে। মানুষজন সরে যাইতেছে, ঘর বাড়ি ভাঙিয়া কি করবে, কোনো উদ্যোগ নেই এদেশে। কোনো শুনছি যে আওয়ামী লীগ সরকার তো ভালো উন্নয়ন করে, কাজ বাজ করে, কিন্তু এ জায়গায় কোনো এরকম উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। আশার শ্রাবণ আসার আগেই যদি এইটা সংস্কার করা যায় বা স্থায়ী একটা সমাধান নেওয়া যায় তাহলে আমাদের জন্য খুব ভালো একটা হয়। প্রতি বছর এটাকে মেরামত করা হয়, কিন্তু স্থায়ীভাবে কোনো মেরামত কেউই করে না এবং হইতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে অনুমোদনের অপেক্ষায় আছে বেশ কয়েকটি প্রকল্প, বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। যদি সবগুলো প্রকল্প যখন অনুমোদনের পরে যখন বাস্তবায়িত হয়ে যাবে তখন হচ্ছে আমরা বলতে পারবো যে আমরা শতভাগ এখন সুরক্ষিত। অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক আর যা হোক বরগুনাতে আর কোনো পানি ঢুকবে না। বরগুনার 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ 17 কিলোমিটার, আর আংশিক ঝুঁকিতে আছে অন্তত 150 কিলোমিটার বাঁধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।